পৃথিবীতে করা হয় তার শেষ নেই। এবার এমন এক স্যুট তৈরি করা হয়েছে যা পানিতেও ভিজবে না এমন স্যুটের কথা হয়তো আগে কখনো শোনা যায়নি যারা সকালে সমুদ্রে সার্ফিং শেষ করেই স্যুটটায় পরে অফিসমুখী হতে চান কেবলমাত্র তাদের জন্যই তৈরি হয়েছে বিশেষ এক সুট কৃত্রিম পলিমার দিয়ে তৈরি এই সুট বাজারে এনেছে জাপানের এক বিখ্যাত কোম্পানি এই সুট পরে যাওয়া যাবে সার্ফিং বোর্ড হতে অফিসের বেডরুম পর্যন্ত শার্ট টাই সহ পুরো সেট সুটের দাম পড়বে তিন হাজার ডলার যা বাংলাদেশি টাকায় দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা জাপানের সার্ফিং পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান কুইক সিলভার নতুন ধরনের এই স্যুট তৈরি করেছে দুই মিলিমিটার পুরো পলিমার ও জলনিরোধী নিরোধী ফেব্রিকের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে একই সঙ্গে এই পোশাকটি তেল ও তাপ নিরোধী বলেও জানিয়েছে এই প্রতিষ্ঠানটি অফিস ও নিত্য নৈমিত্তিক প্রয়োজনকে মাথায় রেখেই বর্তমানে কোম্পানিটি তিন ধরনের স্যুট বাজারে এনেছে এগুলো হলো অফিস স্মার্ট ক্যাজুয়াল ফ্রাইডে ও পার্টি টেক্সটো অফিস স্মার্টে রয়েছে কালো জ্যাকেট ট্রাউজার সাদা শার্ট এবং একই রঙের টাই তবে এই স্যুটটি আপাতত কেবল জাপানেই পাওয়া যাবে এর প্রচারণার জন্য তৈরি একটি ভিডিওতে দেখা যায় একজন জাপানি ব্যবসায়ী অফিসে যাওয়ার পূর্বে নিজেই গাড়ি চালিয়ে সমুদ্র সৈকতে আসেন তারপর গাড়ি হতে নেমে সার্ফিং বোর্ডে চড়ে পানিতে নামেন সেখানে অনেকক্ষণ সময় কাটানোর পর ওই ব্যবসায়ী ওই পোশাকে আবার গাড়ি চালিয়ে অফিসে যান এবং মিটিংয়ের সভাপতিত্বও করেন